والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ولقد دَعَسْنَا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة ধন্যবাদ জুবায়ের ভাই খুব এই বিষয়ে আমাদের বিশেষ করে শহীদ আকিদার আলেমদের শত শত বক্তব্য আছে এবং আমিও ইমান ভঙ্গের কারণে সম্ভবত পাঠ করে চার পাঁচ চারটা না পাঁচটা পাঠ করে আমি দিয়ে আলোচনা করেছেন ওইগুলো মেয়েটি আছে তো যাই এখন সংক্ষিপ্ত আলোচনা ইতে আপনার প্রশ্ন উত্তর পর্বে এত আলোচনা করা যায় না মূল কথা হল ইমান ভঙ্গের অনেক কারণ আছে তারপর মূল যে মৌলিক যেই দশটি কারণ সেটি হল আল্লাহর সাথে কাউকে শরিক করা মৃত ব্যক্তির নিকট কোনো কিছু প্রার্থনা করা তাদের নিকট কোনো ব্যাপারে সহযোগিতা কামনা করা তাদের জন্য কোন পশু জবাই করা এবং তাদের জন্য কোন কিছু মানত করা ইত্যাদি শরীরিকের অন্তর্ভুক্ত তার মানে শিরিক কলে এই ব্যাপারে আল্লাব আলো করণ কারণ ইন্মল্লাহ আলাহ ইয়োগফেরা ইউসর কালি মেয়ে আসা সুরাতুর নিচে এরপরে সুরাতুল মায়াদার দলিল সুরায়তুল মায়াদার বাহাত্তর নম্বর আয়াত আরেকটা আয়াত আছে সুরাতুল ষোলো নম্বর আয়াত তারপর হল বান্দা এবং আল্লাহর মাঝে এমন কাউকে স্থির করা যাকে বিপদ সময় ডাকা এবং হয় তার সুপারিশ কামনা করা হয় তার উপর কোন ব্যাপার ব্যাপারে ভরসা করা হয় এমন ব্যক্তি সকল আলমের ঐক্যমত্যে কাফের মানে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইমান চলে যায় দলিল আল্লাহ রব্দ আলম হোসেন ওয়ালা তাদউ মিন দুনি আল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররু ফইন ফআলতু ফাইননাকা ইযাম মিন আয-যালিমিন আলা রাব্বিল আলামিন বলসান সূরাতুল ইউসুফ 100 6 নম্বর আমি আর তুমি আল্লাহ তাআলা সারা এমন কোনো বস্তু বা ব্যক্তিকে দেখো না যা তোমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এই বিষয়টা আলপট করতে হয় সেটা হলো যে বিষয়ে অদৃশ্য বিষয় আল্লাহ বলছেন যে আল্লাহ যদি কারো মঙ্গল করেন পৃথিবীর কেউ অমঙ্গল করতে পারে না আল্লাহ যদি অমঙ্গল করেন পৃথিবীর কেউ মঙ্গল করতে পারে না তো এই বিষয় কি মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না আপনি বিপদে পড়ছেন কার সেটা হচ্ছে একটা বিষয় অদৃশ্যর বিষয় যেখানে যেখানে আমরা ডাকি যেমন বিপদে পড়ে এমন একটা বিপদে পড়ছি আটলান্টিক মহাসাগরে আজকাল প্রশ্নটা আরেকটু বড় করতে হয় সেটা হলো মক্কার কাফের মোশেক বেদিনদের আকিদা ছিল আল্লাহ রব বলছেন যখন তারা নৌজানে চলত যখন তরঙ্গ মালা উত্তীর্ণ হয়ে যেত নৌ সাগর উত্তাল হয়ে যেত তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ ছাড়া কাউকে আর চিন্ত না একভাবে আল্লাহকে ডাকত কিন্তু যখন স্থলে পুষত তখন আল্লাহকে দিব্যি ভুলে যেত আল্লাহ বলে আমি কি তোমাকে সেই জায়গায় ফিরিয়ে আনতে পারবো না কিন্তু দুর্ভাগ্য সত্য কথা আজ আমরা বাংলাদেশে দেখছি এক শ্রেণীর বাংলাদেশ শুরু শুধু সমস্ত দেশে পীর পূজারী যারা মক্কার কাফররা সমুদ্রে আটলান্টিক মহাসাগরের সমুদ্রের মধ্যে বিগত পড়লে আল্লাহকে ডাক্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না সারা আজকে আমার দেশের পৃথিবীর মানুষগুলো এক সেই মানুষগুলা মুসলমান দাবি করে ধর্মের নামে বলে যে মানে বিপদে পড়লে খাজা বাবারে ডাকত ইয়া গাউস ও আজম না উজুবিল্লা হে গাউস গাউস মানে কি উদ্ধার করে আজম মানে সবচেয়ে বড় উদ্ধারকারী হে গাউস ও আজম ইয়া কতবে আলম হে আমার দস্তাগীর আব্দুল কাদের জিলানি নামে যে দস্তাগীর এই যে কথাগুলা বলে দেখেন আজকে মক্কার কাফেরদের ইমানে সে আমাদের ইমান কত বড় নিচে নেমে গেছে কিন্তু তারপর আমি কি মুসলমান আল্লাহ ইল্লাহ মুশ্রিক তারপরে আপনার এবং অনেক দলিল আছে সংক্ষিপ্ত কথা তারপর হলো চার তিন নম্বর হলো কোন কাফির ব্যক্তিকে কাফির মনে না করা অথবা সে ব্যক্তি যে কাফের সত্যি কাফের এবার সন্দেহ যেমন একটা হিন্দু আপনি তো বলেন না হে সব আল্লাহর বন্দা তো সকলে কি আর কাফের কি সমান তাহলে আপনি ইমান থাকবে না কারণ আল্লাহ কাফের বলছে আল্লাহ আল্লাহের কথা বলছেন কিন্তু আজকে আমরা যারা ইমান এনেছি নামাজ পরে দেখা যাচ্ছে হিংসা বসত আপনার সাথে হিংসা আছে সত্যি আমরা ফাটকেরা করে এলাম কাফের এটা যে কত বড় ভয়ানক জিনিস এটা আমরা বুঝিনি যার পরে দলিল দলিল হলো কোরআন আল্লাহ বলছেন কাদা কান আল্লাহ

অন্য কোন মানুষের মধ্যে অন্য কোন ধর্মের মধ্যে অন্য কোনো মানুষের মধ্যে অন্য কোন লোকের মধ্যে রাসুল সাল্লাহাম এসে উত্তম উত্তম আদর্শ আছে বলে মনে করলে তার ইমান থাকবে না আল্লাহ রব্বুল আলম বলছেন তো পরে নম্বর হলো নম্বর আলিত শরীর বিধানের কোন একটি প্রতির বিদ্যুপ পোষণ করা যদিও সে এত দিনে যে আমল করে অনেক লোক আছে রাসুল ইসলাম এন এমন অনেক আমল আছে যে আমাকে বিদ্যুত বিদ্রুপ পোষণ করে কিন্তু আসলে সে যদিও সেটা আমল করে কি অন্তরে সেটাকে ঘৃণার চোখে দেখে বা টিটকারির চোখে দেখে মস্কারার চোখে দেখে তার তার ইমান থাকবে না কোরআন আল্লাহ রবীন্দ্রেন জালিকে আন্নহুম কারিহুমা আন্দাল ফাহ বা তা আমাল হুম তা দুর্ভোগ কর্মব্যর্থতা এই জন্য যে তারা আল্লাহর অবতীর্ণ বিধানকে অপছন্দ করছে সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দেবেন সৈয়তুল মোহাম্মদ ও নম্বর আয়াত আল্লাহাক আমাদেরকে আজকে ফার্স্ট নম্বর পর্যন্ত আলোচনা করেছি আল্লাহাক যদি তৌফিক দান করে তার বাকি পাঁচ নম্বর আলোচনা করব আসালাম আলাইকুম